সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত জয়ের পর ওয়ানডে সিরিজটাও দারুণভাবে শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শর্ট ফাইন লেগ থেকে সরাসরি থ্রোয়ে স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙে দিলেন সালমা খাতুন। বাণিজ্যে আনুষ্কা রান আউট ধরে নিয়ে উল্লাসে মেতে উঠল নিকার মারুফারা। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের পর উদযাপন হল আরও এক দফা। ভারতের বিপক্ষে স্মরণীয় এক জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে ডার্কট লুইস পদ্ধতিতে বাংলাদেশের জয় 40 রানের ব্যবধানে। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম জয় এটি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার বৃষ্টির কারণে 44 ওভারে নামিয়ে আনা হয়েছে ম্যাচ, যেখানে বাংলাদেশের ব্যাটারদের সম্মিলিত অবদানে স্কোর বোর্ডে সংগ্রহ উঠেছিল 152 রানের। ডার্কট লুইস পদ্ধতিতে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় 35.5 ওভারে 154 রানের। আর সফরকারীরা এই রান তাড়া করতে নেমে 113 রানেই অল আউট হয়ে গেল, তাতে 40 রানের জয় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এই সংস্করণে ভারতের বিপক্ষে 6 বারের দেখায় বাংলাদেশের এটি প্রথম জয়। সীমিত ওভারের 2 সংস্করণ মিলিয়ে পরপর 2 ম্যাচে জয় পেল বাংলাদেশ। টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের জয় ছিল 4 উইকেটে। ভারতের বিপক্ষে বাংলাদেশের 40 রানের দারুণ জয়ে বল হাতে কার্যকরী ভূমিকা পালন করেছে বাংলাদেশের মারুফা আক্তার ও রাবিয়া খাতুন। এদিন মারুফা পেয়েছেন 4 উইকেট, অন্যদিকে রাবিয়া খাতুন পেয়েছেন 3টি।